ভ্রমণ মানেই আমার কাছে জীবন বাঁচার অঙ্গীকার। ভ্রমণ মানে নতুন জায়গার বিশ্লেষণ, আর তাকে নিয়েই মূল্যায়ন। ভ্রমণ মানে এ বৃহৎ পৃথিবীর এক ক্ষুদ্র জায়গা পদার্পণ, আর এই ক্ষুদ্র জায়গার পদার্পণ করতেই আমরা বাইক নিয়ে রওনা দিলাম সকাল ছটায়। হ্যাঁ, বাইক নিয়ে। বাইক প্রতিটি ছেলের কাছেই একটি ভালোবাসা, আর এই ভালোবাসাকে নিয়ে তৈরি হয় অনেক ছোট ছোট স্বপ্ন। সেই ছোট স্বপ্নগুলোর মধ্যে একটি স্বপ্ন পূরণ করতে আজ আমরা রওনা দিলাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। একশো কিলোমিটার অতিক্রম করার পর আমরা কোলাঘাটে এসে দাঁড়ালাম। এই শীতে চা ছাড়া চলে না, তাই চায়ের কাপে চুমুক দিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে, বেলপাহাড়ি। বেলপাহাড়ি হলো ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 নম্বর ব্লকের একটি গ্রাম। এই গ্রামটি একসময় মাওবাদ উপদ্রব এলাকা ছিল। বর্তমানে রাজ্য সরকার বেলপাহাড়িকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলেছে। অনেকটা রাস্তা পার করার পর আমরা এসে পৌঁছালাম শালবনিতে। আর আমাদের কি, ভালো সুন্দর সবুজ চাদর দিয়ে ঘেরা জায়গা দেখে আমরা দাঁড়ালাম দু একটা ছবি তুলতে। একটু মজা করে আমরা আবার রওনা দিলাম আমাদের বুকিং করে রাখা হোটেলে, রাজ হোমস্টে। হোটেলে পৌঁছাবার আগেই আমরা বাঙালি হোটেল থেকে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। এই হোটেলে কি কি পাওয়া যায় আর খাবারের কোয়ালিটি কিরকম আমরা একটু জেনে নেব। এখানে খেয়ে খেয়ে কিরকম লাগলো আপনার? 100 রুপিয়া খুব ভালো খাবার খেয়েছি আমরা। না না, সত্যি খাবার খুব ভালো এখানকার। 100 টাকা কি, 100 টাকা কি কি খাবার খেলে? 100 টাকা আমরা খেলাম হচ্ছে ভাত, লেবু, হ্যাঁ, ডাল, হ্যাঁ, বেগুন পোড়া,
আচ্ছা আলুর চোখা, আচ্ছা চাটনি পাপড়, আলু ভাজা, আলু ভাজা, আলু করলা ভাজা, আর হচ্ছে তিন পিস মাংস। বাহ, পুরো মায়ের হাতের রান্না। পাপড় 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 বলেছি, পাপড় বলেছ, ঠিক আছে। তোমার কেমন লাগলো খেয়ে? এখানে আমার তো খুব ভালোই লেগেছে। ভালো খাওয়া হলো? কি কি খাওয়া হলো? এখন একদম সবজি, ডাল, ভাত, বেগুন পোড়া, আলু মাখা, বাহ, একদম পাপড় চাটনি সঙ্গে আমরা ডিম নিলাম, আর অনেক মাংস খেলো। ঠিক আছে তো? একদম একদম। এই হলো আমাদের সেই হোটেল রাজ হোমস্টে। আমি রাজ হোমস্টের সমস্ত তথ্য নিচের স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা ভিডিওটি পজ করে দেখে নিও। চলো দেখে নেওয়া যাক হোটেলের ভিতরটা কিরকম। এই হলো আমাদের রুম। আমরা নিয়েছিলাম দুখানা রুম। দুটো রুমে গিয়ে আমরা ব্যাগপত্র রেখে একটু মজা করে আবার তাড়াতাড়ি করে ঘুরতে বেরিয়ে গেলাম। রাস্তাতে যেতে যেতে হঠাৎ দেখা হলো এই ভাই বোনদের সাথে। ভাই বোনরা সরস্বতী পুজোর চাঁদা তুলছিল, তাই দেখে আমাদেরও ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। দেখছি আবার যাবো তো এই রাস্তা দিয়েই, যাওয়ার সময় দিচ্ছি। আমরা যাবো তো আবার এই রাস্তা দিয়ে, বন্ধ হয়ে যাবে। সরস্বতী পূজার চাঁদা, সরস্বতী পূজার চাঁদার জন্য রাস্তা বন্ধ করে রেখেছে। হ্যাঁ, এইখানকার লাল মাটি আর লাল মাটির ওপরে তৈরি করা মাটির দুতলা একতলা বাড়ি দেখতে খুবই ভালো লাগছিল। সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা এসে পৌঁছালাম ঘাগড়া জলপ্রপাতে। ঘাগড়া জলপ্রপাত ভারতের পশ্চিমবঙ্গের বেলপাহাড়ির থেকে প্রায় 7 কিলোমিটার উত্তরে অবস্থিত একটি মনোরম গন্তব্য। ঘাগড়া নামটি গাগড়া শব্দ থেকে এসেছে, যার অর্থ হল জলে ভরা একটি কলসি।
জলপ্রপাতটি কালো পাথরের মূর্তি গিরিখাতের মধ্যে দিয়ে গেছে, যা প্রকৃত সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। দলের ছেলেরা চলেছে হেঁটে এটার উপর দিয়ে। আরেক ভাই আরো দুজন আগে চলে গেছে। জলটা অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে। আপনার এখানে আছে কেমন লাগছে? অসাধারণ কৃত্রিম জলপ্রপাত, কৃত্রিম জলপ্রপাত। এইখানে অনেক মজা করলাম। আর তোমাদের তো আগেই বলেছি, সুন্দর জায়গা দেখলে আমরা দাঁড়িয়ে পড়ি ছবি তুলতে, তাই এই জায়গাটা বাদ দেবো কেন, এখানেও আমরা অনেক ছবি তুললাম। ছবি তোলা শেষ করে ঘাগড়া জলপ্রপাত থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত একটি সুন্দর জায়গা, তার নাম হলো তারাফেনি ড্যাম, তার উদ্দেশ্যেই আমরা রওনা দিলাম। এই হলো সেই ড্যাম, তারাফেনি ড্যাম, যার মধ্যে গেট আছে 10টি। এখনও পর্যন্ত কিন্তু এখানে কোনো বোটিংয়ের সুবিধা চালু হয়নি। এই জলের যা সৌন্দর্য তা তোমাদের মন ছুঁয়ে যাবে আশা করি। এই ড্যামের উদ্দেশ্য হলো
চাষবাসের ক্ষেত্রে জল প্রয়োজন হলে জল ছাড়া, আর বর্ষাকালে তো জল অবশ্যই ছাড়তে হবে। এরপর আমরা নিচের দিকে গিয়ে নিচের ভিউটা দেখব, আর নিচে গিয়ে আমরা যা দেখলাম, থাক আমি আর বলবো না, তোমরা ভিডিওটা পুরোটা দেখো। দারুণ খেতে। এই ড্যাম্পের পাশেই তোমরা দেখতে পাবে গুড় তৈরি হচ্ছে। আমরা যখন গেছিলাম তখন গুড় তৈরি করা অলরেডি হয়ে গেছিলো। তোমরা যখন আসবে হয়তো দেখবে গুড় তৈরি হচ্ছে এই উনুনটাতে। তোমরা চাইলে এখান থেকে গুড় সংগ্রহ করে নিতে পারো। বেলপাহাড়িতে থাকা প্রথম দিনের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমাদের বেলপাহাড়িতে থাকা দ্বিতীয় দিনের ভিডিওটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।